হ্যালো ডিওয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি ডাক্তার ঘোষ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনারা অটোমেটিক্যালি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ জেল থেকে বিস্ফোরক চিঠি লিখলেন সুদীপ্ত সেন গত প্রায় সাত বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন এবার জেলে বসেই তিনি একটি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছজন প্রভাবশালীর নাম উল্লেখ করেছেন কর্তা জানা গেছে চার রাজনৈতিক দলের ছয় প্রভাবশালীর নাম তাতে রয়েছে সুদীপ্ত সেনের অভিযোগ তার কাছ থেকে নানা সময়ে টাকা নিয়েছেন ওই ছয়জন তিনি এই প্রথমবার জেল থেকে সুবিধাভোগীদের নাম নিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠিটি পাঠানো হয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সম্প্রতি সারদা মামলায় একটি অডিও ক্লিপের কথা হাইকোর্টকে জানিয়েছে সিবিআই ওই অডিও ক্লিপে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর রয়েছে আর সাদা মামলার গতি পেতে তাই জেরা করার প্রস্তুতি নিচ্ছিল সিবিআই হাইকোর্টে দেবজানির জামিনের আর্জি মামলায় সিবিআই জানিয়েছিল তারা ওই অডিও ক্লিপের ভিত্তিতে দেবজানি এবং সুদীপ্তকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এবং হাইকোর্ট তা ও করেছিল মামলার তদন্তের দীর্ঘ সূত্রতা নিয়ে প্রশ্ন ও তুলেছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ তখন সিবিআই দাবি করেছে নিম্ন আদালতে সাক্ষী এবং নথিপত্র নিয়ে বেশ সমস্যা রয়েছে দ্রুত তদন্ত শেষ করার ও নির্দেশ দিয়েছে হাইকোর্ট এখন প্রশ্ন উঠছে সাত বছর ধরে জেলে থাকলেও কেন এতদিনে তিনি এই চিঠি লিখলেন এবং কেনই বা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন এক দুই তিনি এতদিন কেন চুপ ছিলেন তিন এতদিন পর তিনি কেন এমন চিঠি লিখলেন এবং তার উদ্দেশ্য কি। আর কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন আর ঠিক তার কয়েক মাস আগেই এমন একটি চিঠি যে বেশ বড়ো সড়ো চাঞ্চলে সৃষ্টি করবে রাজনৈতিক ময়দানে তাতে কোনো সন্দেহ নেই সেটা বিলক্ষণ জানেন তাহলে কি তিনি ইচ্ছাকৃতভাবেই এই সময়ে চিঠিটি লিখলেন যদি লিখে থাকেন তাহলে কেন লিখলেন এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন অধরা তার খোঁজ চলছে যদি এর উত্তর পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে কে বা কারা এর পেছনে রয়েছে যদি না উত্তর পাওয়া যায় তাহলে সেই অধরায় থেকে যাবে তবে একটি প্রশ্ন সব থেকে বড় হয়ে উঠছে তাহলে সারদায় যে টাকা নয় ছয় হয়েছে তছনছ হয়েছে ভুক্তভোগীরা কি টাকা ফেরত পাবেন পেলে কবে পাবেন সুদীপ্ত সেনের এই চিঠি এখনই রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে নানান কথা উঠতে শুরু করেছে কে কে টাকা নিয়েছে এবং কত টাকা নিয়েছে তা সম্ভবত সুদীপ্ত সেন তার চিঠিতে উল্লেখ করেছেন আর তেমনটা যদি হয়ে থাকে তাহলে ভোটের আগেই যে বড় সড়ো একটি খবর প্রকাশ পেতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই আর সেটি ভোটের ময়দানে যে বড় ইস্যু হবে তাতেও কোনো